হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সেই যে রোজকারের মতো তোমাদের আজও একটি ব্লগ বা ভিডিও নিয়ে শেয়ার করতে। তা আজকে দেখো আমি রেডি হয়ে গেছি, সবার প্রথমে বলে বলতে কেমন লাগছে। আর আজকে যাব আমি একটু ঘুরুঘুরু, আর কোথায় ঘুরুঘুরু যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটি স্কিপ না করে আমার সাথে থাকো। আমি কোথায় যাচ্ছি কী করছি পুরোটাই দেখো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স নতুন এন্ট্রি করছো, তারা আমার চ্যানেলটাকে প্লিজ 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 একটা সাবস্ক্রাইব করে দিই, লাইক করে দিও। তো চলো যাওয়া যাক আজকে কোথায় আমি যাচ্ছি ঘুরুঘুরু করতে। তা আমার সাথে থাকো, আমার পাশে থাকো, চলো। আমি এদিক থেকে একাই যাচ্ছি, আমি জিপ গাড়িতে করে একদম ডাইরেক্ট যাচ্ছি দক্ষিণেশ্বরে। আমরা এই দিক থেকে দমদম হয়ে আসছে, এই ব্রিজে উঠছি। এখনো পর্যন্ত কেউ এসে ওরা পৌঁছায়নি। আমি তো অলরেডি চলে এসেছি, এটা দক্ষিণেশ্বরের ব্রিজটা। তা ওদের একটু ফোন করে নিলাম, ওরা কখন আসবে, তা ওদের দেরি হবে, ওরা বললো তাহলে আলাম বন্ধ হয়ে যাবে তো 12টার মধ্যে। ওরা এখনও দমদমেই দাঁড়িয়ে আছে, তাহলে ওরা বললো কি তাহলে নিষ্ঠার নামে পুজোটা দিয়ে দিতে। তা আমি ভাবলাম তাহলে আমি কী করবো, পুজোটা দিয়ে লাইন দিয়ে পুজোটা দিয়ে নিই। দেখো দক্ষিণেশ্বর গেটের কাছে চলেও এসেছি, আমি ওই জন্য নিজে একাই ঢুকছি, ওরা এখনও এসে পৌঁছায়নি। ওরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, তো একটু প্রবলেম তো হচ্ছেই রাস্তাঘাটে। তা আমি চলে এসেছি, তা আমি ভাবলাম তাহলে পুজোটা দিয়েই নিই। তা আমি পুজো দেবো বলে প্রসাদের স্টলগুলোর গলিতে ঢুকেছি, একটা দোকান চুজ করে নিয়েছি প্রসাদ নেব বলে। উনি ডালাও দিয়ে দিল আমার হাতে, তা আমি দুটো ডালা নিলাম, একটা আমার জন্য আর একটা নিষ্ঠার জন্য। এই যে সব এসে গেছে, আর আজকে শনিবার না, প্রচণ্ড ভিড় হয়েছে মন্দিরে। মন্দিরের ভেতর তো ক্যামেরা নিয়ে যেতে দেয়নি। আমি দক্ষিণেশ্বরের মেট্রোর দিকে না এসে কবি সুভাষের মেট্রো। তা আমি তো ভেতরে ঢুকে পুজো দিয়ে বেরিয়ে এসেছি, তো ওরা তো এসেই গেছে দেখতেই পেলে তোমরা। তা ওরা তো ভেতরে মাকে দর্শন করিনি, তাহলে আমার মা বলছে এক্ষুনি তো বন্ধ হয়ে যাবে, তাহলে আমরা একটু মাকে দর্শন করে আসি। আলম ঠিক আছে, তাহলে আমি ওই দিকে ওই যে রানী রাসমণির মন্দিরটা যেদিকে ওইদিকে তাহলে বারান্দাটায় বসছি, এদিকে জুতোটা রেখে যাও, আমি বসছি এর সামনে, এই যে এই মন্দির, এই যে এই মন্দিরটার সামনে, এদিকে তো জুতোটা রেখে যাও, আমি বসে আছি, আমি আর ছেলে, আর ওরা ভেতরে গিয়ে মাকে দর্শন করতে যাবে। তাই এখানে জুতোটা রাখছে, কারণ এর সামনেই তো আমি বসবো। তো ওরা জুতো টুতো রেখে মাকে দর্শন করতে চলে গেল ভেতরে। আমরা এই যে এই বারান্দা, এই যে খোলা বারান্দায় অনেকেই বসে আছে, এখানে আমি ব্যাগগুলো নিয়ে ছেলে নিয়ে বসে রয়েছি। তা ওরা যখন মাকে দর্শন করে চলে এসছে, তাহলে আমি বলছি তোমরা একটু বসো, বাচ্চা কাচ্চা নিয়ে এসছে। তো তা বললো তুই যা, তুই ভিডিও করে আয়, ওইদিকে ঘুরে আয়। আমি বললাম তাহলে তোমরা বসো, আমি একটু যাই। তা আমার তো ছেলে পোলা তো আমার সাথেই থাকে, এই দেখো বদমাস, এ তো আর ছাড়বে না আমায়, আমার সঙ্গেই থাকবে আমার মানে ল্যাজ হয়ে। তাই এইদিকে আমি একটু মানে ঘাটের দিকে যাচ্ছি। আগে না ভালো ছিল, যখন ছোটোবেলায় যেতাম না, মানে মন্দিরের যে ঘাটটা, ঘাটটার সামনে যে সোজাসুজি যে গেটটা, সেই গেটটা খুলে দিত, খোলা থাকতো, মানে সবাই মন্দিরে স্নান করে সোজা, বা অনেকে ডন্ডি রাখতো, অনেকে স্নান করে সোজা জামা কাপড় বদল করে ধরে পুরো একদম সোজা ওই গেটটা থেকেই মন্দিরে প্রবেশ করতো। এখন তো ওই দিক থেকে যেদিকে বসলাম ওই দিক থেকেই প্রবেশ করায়, ওই দিক থেকেই বাহির করায়।
তা আমার ছেলে এসছে, ও জলে নামবো জলে নামবো করছে। আমি বলছি ঠিক আছে একটু নাম, কিন্তু বেশি দূর মানে প্রথম সিঁড়িতে পা দিয়ে দাঁড়া। আর দক্ষিণেশ্বর এসেছি, গঙ্গায় এসেছি, এখানে জলে নামবো না, এটা তো হবে না, জলে তো নামতেই হবে, আর গঙ্গা জল তো মাথায় একটু চেটাতেই হবে। ও একটু নামলো, আর ওই দেখো হাওড়া ব্রিজ বলছি, গঙ্গার ব্রিজটা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে বলো দেখতে। তা শনিবার বলে একটু ঘাটের লোকজনও বেশি, আর ভিড়টাও বেশি হয়েছে। এই যে এই যে সোজাসুজি যে গেটটা, এই গেটটা থেকেই আগে সোজা উঠে পুজো দেওয়া যেত অনেক, আমি বলছি অনেক বছর আগে, গা ছোটোবেলার দিকে যখন আসতাম করোনা টাইম টাইম থেকে, তারপরে এইদিকে গেটটা বন্ধই করে দিয়েছে। এদিকে প্যান ভিজে গেলে হয়ে যাবে, এদিকে আয় এদিকে আয়। ওই ঘাট থেকে বেরিয়ে পাশে সিনারিগুলো একটু শ্যুট করতে করতে এই পাশে যে আরেকটা ছোট ঘাট আছে ওই ঘাটের দিকে আমি যাচ্ছি। দেখো কি সুন্দর এই গাছগুলো, না পাতাবাড়ি গাছগুলো দেখতে কি সুন্দর, মাথায় আগাগুলো একরকম কালার, আর মানে পাতাগুলোর মানে যেখান থেকে বেরাচ্ছে মানে গোড়ার দিকে সবুজ, আর আগার দিকে লালচে লালচে কালার, খুব ভালো লাগছে দেখতে। হারিয়ে যাবে, মানে কই গেলি, ছবিগুলো তুলে নিলাম, আর দেখতে দারুণ লাগছে না। কিন্তু আগে না ওই মানে ওই ছোট ঘাটের দিকে যেদিকে আমি যাচ্ছি, এই ছোট ঘাটের দিকে এদিকে গেট থাকতো ছোটবেলা আসলে, টিফিন টিফিন আমাদের ফ্যামিলি মিলে যখন আসতাম করে নিয়ে আসতাম, ওই দিকে গাছগাছালি আছে, একটা কামরাঙা গাছ আছে, বড় একটা বট গাছ আছে, ওইখানে বসে থাকতাম বা ওখানে টিফিন টিফিন করতাম, ভালো বসার জায়গা আছে। করোনার টাইম থেকে না ওই সেই বন্ধ করে দিয়েছে, ওই দিকটা খোলেই না, কাউকে এন্ট্রি করতেই দেয় না। এই দেখো ছোটো ঘাটে, এই দিকেও দেখো অনেক লোকজন আছে স্নান করার জন্য, চাপা ফুল গাছ মানে অনেক আমরা কাঠফুলও বলি, কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে। ওই দিক থেকে এইদিকে চলে আসলাম, মারা যেদিকে বসে আছে, কারণ আবার বাড়িও তো ফিরতে হবে, আবার এখান থেকে আরেক জায়গা যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম। দেখো মন্দিরটা, মন্দিরটা ভেতর থেকে তো ওদের এই যে চলে আসলো, আমি বলছি ক্যামেরার দিকে তাকা পুচকিকে, ও তো তাকায় না, ওর ইচ্ছা খেয়ে খোয়াল। এবার আমরা রওনা হচ্ছি, একটু ছবি তুলে নিলাম এখানে সবাই একসাথে দাঁড়িয়ে। তা দুপুরবেলা যেহেতু সকালবেলা বেরিয়েছি, উপোস করেই সবাই পুজো দিয়েছে, কেউই খায়নি, তাই জন্য খিদেও পেয়ে গেছে। ওই দিক থেকে বেরিয়ে ব্রিজের তলা থেকে এসে এদিকে যে বড় চওড়া রোডটা আছে ওখানে একটা হোটেলে ঢুকে গেলাম লাঞ্চ করার জন্য, ওখান থেকে লাঞ্চও করে নিলাম। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আমার ব্লগটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর থেকো আমার নেক্সট ভিডিও বা ব্লগের জন্য। টাটা, বাই বাই অল, সবাই ভালো থাকো।